প্রবল গতিতে এগিয়ে চলে আসলো ঘূর্ণিঝড় মোখা। এ মুহূর্তে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকতে আঘাত হানলেন। এতে সাগরের উত্তাল পাতাল দেখে ভয়ে আতঙ্ক হয়ে আছেন সাধারণ মানুষ। ঠিক তখনই তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন এসে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। তারই সাথে সেখানে থাকা গবাদি পশুগুলোও পড়ে আছেন খুবই আতঙ্কে। সাগরে কোনো বোট নাই, সব বোট আমরা এই পাত্রঘাটার খালে আয়া আশ্রয় নিছি। ছদিন ফিশিং করার পরে আবার ঘাটে চলে আসতে হয়েছে মানে আবহাওয়া খারাপের কারণে। ওরা আসতে চাচ্ছে না এবং তাদের মালামাল এবং গবাদি পশু হেয়ার থাকার কারণে তারা আসতে পারে না। বলার আছে বিদায়, আমরা এখানে দাঁড়িয়ে আছি, যদি পানির ব্যবস্থা বেশি খারাপ দেখি এগুলো আমরা উপরে তুলে নেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেব বলছে আপনার আশ্রয় করে সবাই আসা পারেন, এখন আমরা মালামাল খেয়ে আয়া বসছি। প্রিয় দর্শক, কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর এর সাথে সাথে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।